আমিরুল, এই যে আটক জরিমানা শুরু হয়েছে, এরপরে অবস্থা কতটা বদলালো? এই যে বিভিন্ন সময় জনসচেতনতামূলক কার্যক্রম, লিফলেট বিতরণ, মাইকিং, এমনকি যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পরেও কিন্তু মানছিল না, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। বিশেষ করে অর্থদণ্ড কিন্তু এটা লাগাম ধরে একটা আনতে পারছিল না, যার কারণে যে প্রশাসন এই যে চারজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সকাল থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, সকাল 10টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা শুরু করেছে, এখন পর্যন্ত 25 জনকে আটক করেছে আর 20 জনকে অর্থদণ্ডে দণ্ডিত করেছে। যারা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে বা যারা একটু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, এবং এখানে থাকছে যে 2000 থেকে 400 টাকার মধ্যে অর্থদণ্ডের পরিমাণ ছিল এবং 20 জনকে 12,400 টাকা অর্থদণ্ডে দণ্ডিত, এবং অন্য যে 25 জনের মতো তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্দিষ্ট স্থানে রেখেছেন এবং তাদেরকে পরবর্তী ভ্রাম্যমাণ আদালত শেষেই যে সমস্ত ম্যাজিস্ট্রেট রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট সিদ্ধান্ত নেবেন আসলে তাদের কী ধরনের দণ্ডে দণ্ডিত করবেন। এক্ষেত্রে তাদের প্রাধান্য থাকে যে তারা যে উপযুক্ত যে আত্মসমর্পণ করা যে কেন পড়ে নাই, কী কারণে পড়ে নাই এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল, যথাযথভাবে জবাব না দিতে পারলে তাদেরকে হয়তোবা আটকাদেশ, কারাদণ্ড এবং অর্থদণ্ড তিনটা বিধানই রাখা হয়েছে। ইতিপূর্বে কিন্তু শুধুমাত্র অর্থদণ্ড চালানো হয়েছিল, আজ কিন্তু সে কঠিন অবস্থান থেকে যে অর্থদণ্ডের পাশাপাশি যে আটক আদেশ এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, যার মধ্য দিয়ে কিন্তু যেতে নিয়ন্ত্রণে আনবে, স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করবে খুলনা নগর ও জেলাবাসীকে, এটাই ছিল সর্বশেষ অবস্থা।